সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালোই আছি। আজকের খাবার একটা আইটেম, সেটা হলো ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের ছিল বর্তমানে বাংলাদেশ ইলিশ মাছের সরাসরি বাজারে, মানে শুধু ইলিশ আর ইলিশ গেলে তবে দাম এখন মোটামুটি মনে হয় যে কমই আছে, বলা যায় না আবার কালকে বেড়ে যেতে পারে, ঠিক ঠিকানা নেই। যাই হোক, এটা আপনার ওজন হলো 500 থেকে 600, 650 গ্রাম, 700 গ্রাম এরকম হবে। এগুলা আপনার 500 টাকা কেজি বা 550 টাকা এরকম, তো হিসাবে ঠিকই আছে। ইলিশ মাছ হিসাবে একটু একটু দাম তো হবেই। মানে এত ইলিশের ই যাইতেছে এখন, সবাই দিয়ে খালি ব্যাগ বেরো করে নিতেছে মানুষ। এই সাথে ইলিশ মাছে আসলে স্বাদ হয়, বড় বলে তো স্বাদ লাগে না। ইলিশ মাছ নিয়ে আসলো, ছোটবেলায় অনেক গল্প শুনেছি, ইলিশ মাছ বাড়িতে আনলে নাকি রাত্রে বিশেষ করে ভূত এসে পড়তে বাড়িতে। আসলে আগে ইলিশ মাছের গ্রন্থলার খুব বেশি ছিল, গ্রান্ডা দাদাদের মুখে শুনতাম গল্প, এক টুকরো ইলিশ মাছ বাজার দিয়া সব ভাত খাওয়া যেত। সেইরকম স্বাস্থ্য অনুন নেয় মাছের, তারপরেও এখনো যেটুকু আছে আমার কাছে মানে সব মাছের সেরা মাছের।
মধ্যে পদনের দুই জিনিসের মতো স্বাদ জিনিস কোথাও নাই। আমি তো ঢাকায় থাকি, পদ্মার রিসর্ট জন্য পাই কিনা সন্দেহ আছে। আগুনের মনে বেশিরভাগ লোক ইলিশ মাছটা খাইতে পারে, কিছু কিছু লোক ব্যতিক্রম আছে। ইলিশ মাছের গন্ধটা অনেকেই শুনছি, অনেকের পছন্দ খাইতে পারে না, গন্ধটা সহ্য হয় না। আমার কাছে তো গন্ধটাই ভালো লাগে, বেশিরভাগ মানুষের কাছে তাই। আমার একটি বন্ধু ছিল, ইলিশ মাছ খাইতে পারে না, এখনো খাই না ইলিশ মাছ।
খাওয়া হলো, মাছটা স্বাদ আসলে স্বাদ না হলে তাহলে পুরোটা খাইতে পারতাম না, মজা লাগলো হয়তো। তবে আমি ইলিশ মাছ খাইতে পারি, সত্যি কথা ধরে ইলিশ মাছ আর পুঁটি মাছ দুইটা মাছ খুবই ফেভারিট। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই কামনা করে আজকে শেষ করছি।